माय डियर स्टूडेंट्स, आज हमरा इम्पर्टिव सेंटेंसेर नरेशन चेंज ने आलोचना करब। तार प्रथम जानबो इम्पर्टिव सेंटेंस काके बोले। जे सेंटेंसे आदेश, उपदेश, अनुरोध इत्यादि प्रकाश करा है, से समस्त सेंटेंस के इम्पर्टिव सेंटेंस बोले। जेमन डू इट एट वन्स, एक्षुनि एटी करो। এখানে দেখো একটি আদেশের শুরু রয়েছে, এখানে কাউকে অর্ডার করা হচ্ছে, তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো হেল্প দ্য পুয়ার, দরিদ্রদের সাহায্য করো। এখানে দেখো কাউকে কিছু একটা উপদেশ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে, তাই এটিও ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি পেন দাও। এখানে কাউকে একটা পেন দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে, তাই এটিও ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মেন ভার্ব দিয়ে শুরু হয়। এখন তোমাদের সামনে একটি সেন্টেন্স রয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু দ্য সাম অ্যাট ওয়ান্স। শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বললেন এখনই অঙ্কটি করো। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেখানে একটি আদেশের সুর রয়েছে, অর্ডার করার টোন রয়েছে। তাহলে আমরা ন্যারেশন চেঞ্জটি এভাবে করব। ইন দ্য স্পিচে স্পিকার দ্য টিচার, সেট টুর জায়গায় আমরা লিখব অর্ডার, কারণ ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেই রিপোর্টেড স্পিচটি যে সেন্স প্রকাশ করবে সেইভাবে রিপোর্টিং ভার্বটি ইনডার স্পিচে রূপান্তরিত হবে। এখানে যেহেতু রিপোর্টেড স্পিচে একটি আদেশের সুর বা অর্ডার করার টোন রয়েছে, তাই এখানে রিপোর্টিং ভার্বটি ইনডার স্পিচে অর্ডার লেখা হল। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো এইভাবে, দ্য টিচার স্পিকার সেড টুর জায়গায় আমরা লিখলাম অর্ডার, তারপরে দ্য স্টুডেন্টস। এরপরে লক্ষ্য করো ডাইরি স্পিচে স্টুডেন্টসের পরে কমা ছিল, ইনডার স্পিচে সেই জায়গায় টু এই ইনফিনিটিভটি বসবে। এবং এরপরে রিপোর্টেড স্পিচের ভার্ব পার্ট থেকে বাকি অংশটি বসে যাবে। তাহলে এখানে ইনডার স্পিচের সেন্টেন্সটি দাঁড়ালো এরকম, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু ডু দ্য সাম অ্যাট ওয়ান্স। এখানে দেখো ইনফিনিটিভ টু বসেছে ভার্ব ডু এর আগে, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের টেন্স চেঞ্জ হয় না। আবার দেখো ফাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, বাবা আমাকে বললেন সবসময় সত্য কথা বল। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেটি একটি উপদেশমূলক উক্তি, অর্থাৎ এখানে একটি অ্যাডভাইসের টোন রয়েছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, স্পিকার ফাদার সেড টু, এই রিপোর্টিং ভার্বটি রূপান্তরিত হয়ে লেখা হবে অ্যাডভাইস, যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে একটি অ্যাডভাইসের টোন রয়েছে। তারপরে লেখা হলো মি, এরপরে মির পরে যে কমাটি রয়েছে নিয়ম অনুসারে সেই জায়গায় ইনফিনিটিভ টু বসবে এবং এরপরে রিপোর্টেড স্পিচটি বসে যাবে, তাই লেখা হলো টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়ালো ফাদার অ্যাডভাইসড মি টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আরেকটা এক্সাম্পল দেখো, নীলা সেড টু মিতা প্লিজ ওপেন দ্য ডোর, নীলা মিতাকে বলল দয়া করে দরজাটি খোলো। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেখানে একটি রিকোয়েস্ট টোন রয়েছে, অর্থাৎ অনুরোধের সুর রয়েছে, তাই এক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স দাঁড়াবে এরকম, নীলা সেড টু, এই রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্টে রূপান্তরিত হবে, অর্থাৎ নীলা রিকোয়েস্টেড মিতা, কমার জায়গায় টু এবং ঠিক তারপরে রিপোর্টেড স্পিচটি ভার্ব থেকে বসে যাবে। অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়ালো নীলা রিকোয়েস্টেড মিতা টু ওপেন দ্য ডোর। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
ডাইরেক্ট থেকে ইন্ডাস্ট্রি যে আস্তিগুলি যে নিয়মগুলো আমাদের মানতে হবে সেগুলো এরকম। রুল নাম্বার ওয়ান, ইনভার্টেড কমার মধ্যে থাকা রিপোর্টেড স্পিচটিতে আদেশ, উপদেশ কিংবা অনুরোধ যেটাই বোঝাবে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয়ে সেই জাতীয় ভার্ব যেমন অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট টেন্স অনুযায়ী বসবে। রুল টু, রিপোর্টিং ভার্বের পরে যে কমা থাকে ইনডাইরেক্ট স্পিচে সেই জায়গায় সংযোজক টু বসে, নেগেটিভ হলে নট টু বসবে। রুল নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচের মধ্যকার ভার্বের টেন্স চেঞ্জের প্রয়োজন হয় না, কারণ রিপোর্টেড স্পিচের মধ্যকার ভার্বের আগেই ইনফিনিটিভ টু বসাতে হচ্ছে, আর ইনফিনিটিভ টু এর পরে কোনো ভার্বের টেন্স চেঞ্জ করতে হয় না। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব। দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট, গো টু দ্য ফিল্ড ফর হারভেস্টিং। লোকটি তার চাকরকে বললেন, মাঠে যাও ফসল কাটার জন্য। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচটি রয়েছে সেখানে একটি আদেশের সুর বা অর্ডারের টোন রয়েছে, অর্থাৎ এটি একটি আদেশ সূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইনডাইরেক্ট স্পিচের নিয়ম অনুসারে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে এরকম, দ্য ম্যান অর্ডার হিজ সার্ভেন্ট টু গো টু দ্য ফিল্ড ফর হারভেস্টিং। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, গেট আউট অফ দ্য রুম। শিক্ষক মহাশয় স্টুডেন্টদেরকে বললেন, রুম থেকে বেরিয়ে যাও। এখানেও দেখো রিপোর্টের স্পিচটি দ্বারা একটি অর্ডার বা আদেশ বোঝানো হচ্ছে, তাই ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স দাঁড়াবে এরকম, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু গেট আউট অফ দ্য রুম। নেক্সট, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স, ফায়ার। সেনাপতি সৈনিকদেরকে বলছেন, গুলি চালাও। এখানে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি এরকম, দ্য জেনারেল কমেন্ডেড দ্য সোলজার্স টু ফায়ার। এখানে উল্লেখ করা প্রয়োজন সৈন্য বিভাগে নির্দেশ দিতে কমান্ড শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান সেড টু দ্য বয়, ক্লিন দ্য রুম ইমিডিয়েটলি। লোকটি ছেলেটিকে বললেন, তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করো। এখানেও দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচটি রয়েছে সেখানে একটি আদেশের সুর রয়েছে, তাই ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, দ্য ম্যান অর্ডার দ্য বয় টু ক্লিন দ্য রুম ইমিডিয়েটলি। নেক্সট এক্সাম্পল, হি সেড টু হিজ ফ্রেন্ড, প্লিজ গিভ মি ইয়োর পেন। সে তার বন্ধুকে বলল, দয়া করে আমাকে তোর পেনটা দে। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচটি রয়েছে সেখানে কিন্তু একটি অনুরোধের সুর রয়েছে, রিকোয়েস্টের টোন রয়েছে, তাই এখানে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি এরকম, হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু গিভ হিম হিজ পেন। নেক্সট, মিনা সেড টু বিজয়, প্লিজ ওয়েট ফর মি। মিনা বিজয়কে বলল, দয়া করে তুই আমার জন্য অপেক্ষা কর। ইনডাইরেক্ট স্পিচ, মিনা রিকোয়েস্টেড বিজয় টু ওয়েট ফর হার। নেক্সট, আই সেড টু মাই মাদার, প্লিজ গিভ মি টেস্টি টিফিন। আমি মাকে বললাম, দয়া করে আমাকে সুস্বাদু টিফিন দাও। ইনডাইরেক্ট স্পিচ, আই রিকোয়েস্টেড মাই মাদার টু গিভ মি টেস্টি টিফিন। এরপরে দেখো তোমাদের সামনে একটা সেন্টেন্স রয়েছে, ফাদার সেড টু মি অলওয়েজ হেল্প দ্য পুয়ার, বাবা আমাকে বললেন সবসময় দরিদ্রদের সাহায্য করো। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচটি রয়েছে অলওয়েজ হেল্প দ্য পুয়ার, এটি কিন্তু একটি উপদেশমূলক কথা, তাই এখানে রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসে রূপান্তরিত হবে নিয়মানুসারে। তাই ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স দাঁড়াচ্ছে এরকম, ফাদার অ্যাডভাইসড মি টু অলওয়েজ হেল্প দ্য পুয়ার। নেক্সট, দ্য টিচার সেড টু আস, ডোন্ট নেগলেক্ট ইউর স্টাডিজ। শিক্ষক মহাশয় আমাদেরকে বললেন, পড়াশোনায় অবহেলা করো না। এটাও দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচ, এটি একটি উপদেশমূলক কথা, এখানে একটা অ্যাডভাইসের টোন রয়েছে, তাই ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স দাঁড়াচ্ছে এরকম, দ্য টিচার অ্যাডভাইসড আস নট টু নেগলেক্ট আওয়ার স্টাডিজ। নেক্সট, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, টেক মেডিসিন রেগুলারলি। ডাক্তারবাবু পেশেন্টকে বললেন, নিয়মিত ওষুধ খাবেন।
এখানে একটি অ্যাডভাইসের টোন রয়েছে। তাহলে ইন্ডিয়ান স্পিচে সেন্টেন্স দাঁড়াচ্ছে, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিন রেগুলারলি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের সামনে আরেকটি সেন্টেন্স রয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করো। দ্য ম্যান সেড টু দ্য গার্ল, ডোন্ট রান ইন দ্য সান। লোকটি মেয়েটিকে বললেন, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে, এখানে কোন সেন্স প্রকাশিত হচ্ছে? এটা কোনো অর্ডার করা হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, না রিকোয়েস্ট করা হচ্ছে? দেখো এখানে কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছি, তাই না? অর্থাৎ এখানে আদেশ, উপদেশ না অনুরোধ কোনটি হবে সেটা আমরা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না, তাই না? ডোন্ট ওয়ারি, এখানে একটা জিনিস মনে রেখো, যখন আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি পরিষ্কারভাবে বোঝা না যায়, তখন রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা আস্ক বা টেল ব্যবহার করতে পারি। কারণ আস্ক বা টেল মানে কাউকে কিছু করতে বলা, তবে এক্ষেত্রে আস্ক বা টেলের পর একটি ইনডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন। তাহলে চলো আমরা সমাধানটি করে ফেলি। তাহলে ডোন্ট রান ইন দ্য সান, এখানে আমরা আদেশ, উপদেশ কিংবা অনুরোধ ক্লিয়ারলি বুঝতে পারছি না, তাই আমরা নিঃসন্দেহে রিপোর্টিং ভার্ব হিসাবে আস্ক কিংবা টেল ব্যবহার করব। তাহলে ইনডাইরেক্ট স্পিচ সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, দ্য ম্যান আস্কড অর টোল্ড দ্য গার্ল নট টু রান ইন দ্য সান। আর একটি এক্সাম্পল দেখো, ফাদার সেড টু মি গো টু ইয়োর স্টাডি, বাবা আমাকে বললেন পড়তে যাও। এখানেও দেখো আদেশ, উপদেশ কিংবা অনুরোধ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এসব ক্ষেত্রে আমরা আস্ক কিংবা টেল ব্যবহার করব। তাহলে ইন্ডিয়ান স্পিচে সেন্টেন্স দাঁড়াচ্ছে এরকম, ফাদার আস্কড অর টোল্ড মি টু গো টু মাই স্টাডি। আবার দেখো, মাদার সেড টু রাকেশ হোয়াট আর দ্য প্ল্যান রেগুলারলি, মা রাকেশকে বললেন গাছটাতে নিয়মিত জল দেবে। এখানেও দেখো আদেশ, উপদেশ কিংবা অনুরোধ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাই আমরা এখানে আস্ক কিংবা টেল রিপোর্টিং ভার্বটি ব্যবহার করব। তাহলে ইন্ডিয়ান স্পিচে সেন্টেন্স দাঁড়াচ্ছে, মাদার আস্কড অর টোল্ড রাকেশ টু ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলারলি। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান সেড টু হিম ডোন্ট স্ট্যান্ড হেয়ার ফর এ লং টাইম, লোকটি তাকে বললেন এখানে বেশিক্ষণ দাঁড়িও না। ইন্ডিয়ান স্পিচ, দ্য ম্যান আস্কড অর টোল্ড হিম নট টু স্ট্যান্ড দেয়ার ফর এ লং টাইম। মাই স্টুডেন্টস, এখন তোমাদের সামনে আরেকটি সেন্টেন্স রাখলাম, হি সেড টু হার উইল ইউ প্লিজ হেল্প মি, সে মেয়েটিকে বলল দয়া করে তুই আমাকে সাহায্য করবি। মাই স্টুডেন্টস, বলতো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটি কি জাতীয় সেন্টেন্স? হ্যাঁ, ঠিকই ধরেছ, গঠন অনুযায়ী এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আমরা দেখতে পাচ্ছি শেষে একটি ইন্টারোগেটিভ সাইন রয়েছে, এটি গঠনগত দিক থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্সটা কি? এখানে কিন্তু কাউকে একটা অনুরোধ করা হচ্ছে, তাই না? অর্থাৎ উইল ইউ প্লিজ হেল্প মি এটি গঠনগতভাবে স্ট্রাকচারের দিক থেকে কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু সেন্স বা অর্থের দিক থেকে এটি কিন্তু ইম্পারেটিভ, যেহেতু এখানে কাউকে একটি অনুরোধ করা হচ্ছে। এভাবে ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো দেখতে ইন্টারোগেটিভ ধরনের কিন্তু সেন্স বা অর্থ ইম্পারেটিভ ধরনের। এই সমস্ত সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে। তাহলে এখানে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, হি রিকোয়েস্টেড হার টু হেল্প হিম। এখন চলো আমরা এভাবে আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই, শুভ সেড টু অনুষ্কা হোয়াই ডোন্ট ইউ ইউজ এ নিউ পেন, শুভ অনুষ্কাকে বলল তুমি একটি নতুন পেন ব্যবহার করছো না কেন। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে গঠনগত দিক থেকে কিন্তু সেটি ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাউকে কিছু একটা
করতে বলার একটি সেন্স রয়েছে, কাউকে কিছু একটা করতে বলা হচ্ছে। তবে এখানেও দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্ট স্পিচটি রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না এখানে আদেশ করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে না অনুরোধ করা হচ্ছে। তাই আমরা নিয়ম অনুসারে আস্কিং বা টেল এই ভার্বটি ব্যবহার করব। তাহলে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়াচ্ছে এরকম, শুভ আস্কড অর টোল্ড অনুষ্কা টু ইউজ এ নিউ পেন। শুভ অনুষ্কাকে একটি নতুন পেন ব্যবহার করতে বলছি। আরেকটি এক্সাম্পল দেখো, আওয়ার টিচার সেড টু আস, হোয়াই ডোন্ট ইউ ফলো টেস্ট পেপারস। আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে বললেন তোমরা টেস্ট পেপার ফলো করছো না কেন। এখানেও দেখো রিপোর্ট স্পিচটি ইন্টারোগেটিভ গঠনগত দিক থেকে, কিন্তু এর মধ্যে একটি ইম্পারেটিভ সেন্স রয়েছে, শিক্ষক মহাশয় আমাদেরকে কিছু একটা করতে বলছে। তো এখানেও দেখো একই রকম কনফিউশন রয়েছে, রিপোর্ট স্পিচটি আদেশ উপদেশ না অনুরোধ সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তাহলে এখানেও আমরা আস্কিং বা টেল ভার্বটি ব্যবহার করব। তাহলে স্বাভাবিকভাবে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি দাঁড়াচ্ছে এরকম, আওয়ার টিচার আস্কড অর টোল্ড আস টু ফলো টেস্ট পেপারস। নেক্সট এক্সাম্পল, অভয় সেড টু দ্য বয় কুড ইউ প্লিজ স্টপ ক্রাইং। অভয় ছেলেটিকে বলল দয়া করে তুই কান্না থামাবি। এখানে দেখো রিপোর্ট স্পিচটি ইন্টারোগেটিভ গঠনগত দিক থেকে, কিন্তু এখানে একটি রিকোয়েস্টেড টোন রয়েছে এবং সেটি প্লিজ এই ওয়ার্ডটি দ্বারা আরও পরিষ্কার হচ্ছে। তাহলে এখানে একটি রিকোয়েস্টেড টোন রয়েছে, তাহলে এটি গঠনগত দিক থেকে ইন্টারোগেটিভ হলেও সেন্সে কিন্তু ইম্পারেটিভ। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা ন্যারেশন চেঞ্জ করব এবং ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স দাঁড়াচ্ছে তাহলে এরকম, অভয় রিকোয়েস্টেড দ্য বয় টু স্টপ ক্রাইং। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা কীভাবে হবে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে ন্যারেশন চেঞ্জের আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।